সালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম সাথে আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মিস্টার ইমরান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সাথে এখন যে মানুষটা আছে, আসলে এই মানুষটার প্রশংসা না, মানে করা উচিত। বলে বলে আসলে শেষ করা যাবে না। তবে সংক্ষেপে কিছু না বললেই নয়, আর আপনি আমার জন্য আসলে সত্যি অনেক কষ্ট করে ফেলছেন, এটার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা হচ্ছে, আমরা এখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিছি, আর আমার সাথে যে এটা যে ভাইয়াটা আছে, ভাইয়ের পরিচয়টা ভাইয়া নিজেই দিক। ভাইয়া, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ নেওয়াজ আলী ভুঁইয়া, বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার বাজদাবা ইউনিয়নের চন্দনপুর গ্রাম। ভাইয়া কিন্তু মানে বিশিষ্ট ব্যবসায়ী, ছোটখাটো আর না, ছোটখাটো না, ব্যবসায়ী প্লাস সমাজসেবক। সে কিন্তু রাজনীতির সাথে ইনভলভ, রাজনীতি কর্মী, রাজনীতি কর্মী না আসলে আমরা সবাই তো এক একটা কর্মী, মানে আমরা মানে যার যার থেকে শেষে এক একটা রাজনীতি কর্মী। তো ভাইয়ার কিন্তু অনেক জনপ্রিয়তা, যেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ভাইয়া এমনই একটা মানুষ যার মধ্যে অহংকার বা একটা জিনিস আছে না, একটা মানুষ এখন যেই মানে ন্যাচারালি যেটা আসে, মানুষের যদি 5 টাকা থাকে তাহলে 10 টাকার একটা ভঙ্গিমা দেখায়, কি দেখায় না ভাইয়া? না আসলেই দেখায়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি একদম সাধারণ একটা মানুষ। আমার জন্য, আমার বিশেষ করে আমার জন্য আপনি যতটুকু স্যাক্রিফাইস করছেন আপনার ব্যবসার ক্ষেত্রে বা আপনার যে কাজের মধ্যে দিয়ে আমাকে যে সময়টুকু আপনি দিতেছেন, এই যে আপনার না যে সময়টুকু দিতেছেন, এইটা আমি আসলেই মানে কি বলবো, এটার জন্য আমি অনেক লাকি। আমার দৃষ্টিতে আর অন্য 10টা ছেলের চেয়ে মোটামুটি তার সার্বিক ব্যাপারে মোটামুটি ভালো ধারণা আছে, এবং স্ট্যান্ডার্ডটি এটা বলার অপেক্ষা রাখে না। বিষয়টা হচ্ছে ভাইয়া কিন্তু অনেক ব্যস্ত থাকে, এই ব্যস্ততার মধ্যে ভাইয়া আমাকে যতটুকু সময় দিছে এটার জন্য আমি মানে তার কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি। না না না, কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ সে সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকে, কথা বলতে গেলেও অনেক সময় ওয়েটিং রুমে বসে থাকা লাগে। তো সেই ব্যস্ততা রেখে বা সেই কাজকর্ম অন্যের ওপরে দিয়ে আমারে নিয়ে তার গ্রামের বাসায় নরসিংদীতে যাইতেছে, এটা আমার জন্য আসলে অনেক 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 পাওয়া আসে। তো সব কিছু মিলায়ে আমি ভাইয়ের কাছে সর্বশেষ আবারও লাস্ট কৃতজ্ঞতা স্বীকার করছি, আমার এই সময়টুকু, তার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য। আশা করি তার গ্রামে গিয়ে বা তার বাসায় গিয়ে আমার ভালো লাগবে। আর আমার ভাইজানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তার ব্যবসায় এবং সমাজসেবক হিসেবে মানুষের পাশে থাকতে পারে এবং তার ব্যবসায় অনেক ডেভেলপ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.